কেকটা যখন কাস্টমার নিতে আসে, কেকটা দেখে যে মুচকি একটা হাসি দেয়, আসলে এই হাসিটা দেখলেই আমরা যারা হোমমেড কেকের বা হোমমেড ফুডের কাজ করি, আমাদের আসলে মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আসলে আমি অনেকদিন পর একটা কেক তৈরি করেছি, আফটার 1 মান্থ। আমি মাঝখানে একেবারেই কাজ করতে পারিনি, তো এই কেকটার অর্ডার হচ্ছে অনেক আগে থেকেই আমাকে দিয়ে রেখেছিল, আর যে কেকটার অর্ডার দিয়েছিল সে আমার অনেক পছন্দের একজন মানুষ, তো যার জন্য আমি তাকে না করিনি। আমার একটু কষ্ট হলেও আমি কেকটা তাকে করে দেওয়ার চেষ্টা করেছি। অসুস্থ থাকলেও আমরা মাঝে মাঝে আমাদের কিছু ক্লায়েন্টের অর্ডার ক্যান্সেল করতে পারি না, তাদের আবদার আমরা আসলে উপেক্ষা করতে পারি না। এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টদের প্রতি আমাদের ভালোবাসা, আর তারাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, যার জন্য সবসময় আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের সাথে থাকেন। তো আমার ক্লায়েন্ট আমাকে কেকটা অর্ডার করার সময় বলে দিয়েছিল আমি যাতে কেকের ভিডিওটা করি, তার কারণ হচ্ছে এটা ওর অ্যানিভার্সারি উপলক্ষে কেক ছিল, আর আমি ভিডিও যেহেতু করি মাঝে মধ্যে পেজে আপলোড করে থাকি, তো ও চাচ্ছিল যে কেকের ভিডিওটা আমি যাতে করে রাখি, যাতে ও প্রতি বছর এটা স্মৃতি হিসেবে দেখতে পারে। তো আমাকে বলছিল যে একটু কষ্ট হলেও যাতে আমি ভিডিওটা মেক করি এবং পেজে আপলোড করে দিই। আমিও আমার মিষ্টি কাস্টমারের আবদারটা উপেক্ষা করতে পারলাম না, তো ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। কেকটা বানানোর সময় ভাবছিলাম যে আমরা কত ধরনের কাস্টমার ডিল করে থাকি, কারণ কেউ কেউ অনেক সময় আমাদেরকে অর্ডার করার সময়ই বলে দেয় যে আপু কেকের পিকচার পেজে বা প্রোফাইলে আপলোড না দিতে, কারণ তাদের হচ্ছে কিছু প্রাইভেসি ইস্যু থাকে। আবার কেউ কেউ নিজে থেকেই বলে যে আপু একটু ভিডিও করে আপলোড করে দিবেন। মাঝে মাঝে তো মন খারাপ হয়ে যায় যে কেক বানাই, কেক ডেকোরেশন করি, কিন্তু কেকের ছবি আপলোড করতে পারি না, কিন্তু কি করার, যেহেতু কাস্টমার যেটা চাইবে সেটাই হচ্ছে আমাদের করতে হবে। তো কাস্টমারের কেক, কাস্টমার যদি না বলে আমরা আসলে পিকচার আপলোড করতে পারি না। আর ভিডিও করার ক্ষেত্রে তো একটা কেকের যখন ভিডিও তৈরি করা হয় তখন আসলে একটু সময় বেশি লাগে, বা অনেক কিছু মেনটেন করে হচ্ছে কেকের ভিডিওটা করা হয়। তো তারপর যখন কেউ এসে বলে যে আপু কেকের ভিডিওটা আপলোড করেন না, তো আসলে একটু খারাপ লাগে, তবে কিছু করার নেই, যেহেতু তাদের কেক, তারা না বললে অবশ্যই ভিডিও আপলোড করি না। কথা বলতে বলতে আমার কেকের কাজও অনেকটা প্রায় শেষের দিকে, আর এই কেকটা হচ্ছে একটা ডাবল টায়ারের কেক। আমি দুইটা কেক তৈরি করে নিয়েছি, এরপর আমি দুইটা কেক আলাদাভাবে কোটিং এবং ফিনিশিং দিয়ে নিয়েছি, তারপর আমি হচ্ছে বড় কেকটার উপরে ছোট কেকটাকে বসিয়ে দিয়েছি। এটা একটা কাপল থিমের কেক, আর এটা হচ্ছে একটা রেফারেন্স পিক দেখে করা অ্যানিভার্সারি উপলক্ষে। রেফারেন্সে আমাকে যে পিকটা দেওয়া হয়েছিল সেই পিকটা দেখে আমি কেকটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। এখানে একটা কাপল কার্ড ইউজ করা হয়েছে, আর আমি ফন্ডেন্ট দিয়ে ড্রেসটা মেক করে নিয়েছি। যেহেতু আমি অসুস্থ ছিলাম, প্রথমত আমার মনে হয়েছিল যে এটা ততটা কঠিন হবে না আমার জন্য, কিন্তু আমি যখন কেকটা করতে যাই তখন আমি বুঝতে পারি যে এটা আমার জন্য আসলে অনেক বেশি কঠিন ছিল, কারণ ফন্ডেন্টের এই কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। মাশাআল্লাহ, কেকটার যখন আউটকাম আসে তখন আসলে আমার কাছে এত ভালো লাগছিল, আর আমার মনে হচ্ছিল যে না, আমার হচ্ছে যা কষ্ট সব হচ্ছে সার্থকতা পেয়েছে, আর আমার কাস্টমারও অনেক ভালো রিভিউ দিয়েছিল, তাদেরও অনেক বেশি পছন্দ হয়েছিল। আর কেকটা যখন কাস্টমার নিতে আসে, কেকটা দেখে যে মুচকি একটা হাসি দেয়, আসলে এই হাসিটা দেখলেই আমরা যারা হোমমেড কেকের বা হোমমেড ফুডের কাজ করি, আমাদের আসলে মন ভালো হয়ে যায়। তো এই তো ছিল কেকের ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে আবার কাজে সম্পূর্ণভাবে ফিরতে পারি। আল্লাহ হাফেজ।